হাই ফ্রেন্ডস, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা টেকোমা ফ্লাওয়ার। তো এই গাছটা আমি অনেক ছোট নার্সারি থেকে কিনে এনেছিলাম এবং 6 মাস আগেই কেনা গাছটা, খুব ছোট ছিল। এখন দেখতে পাচ্ছ এই গাছটার হাইট প্রায় 5 ফিট হবে আর প্রচুর কোয়ান্টিটিতে ফ্লাওয়ার দেয়। আর এই ফ্লাওয়ারটা অরেঞ্জ কালারের, খুব সুন্দর হয়। আর এই গাছটি আমি 12 ইঞ্চি পটে লাগানো মাটির টেরাকোটা। তো এখানে মেশানো আছে 40% বালি আর 20% কম্পোস্ট আর 1 মুঠো হাড়গুঁড়ো, শিং চাচা, এইসব নিম খোল, এইসব দেওয়া আছে। তো তাছাড়া এই গাছটিকে আমি মাসে একবার করে সিভিড আর মিক্স ফার্টিলাইজার দিই। তো এই গাছটা তোমরা রোদে রাখবে, তাহলে রেজাল্ট ভালো পাবে, প্রচুর কোয়ান্টিটিতে ফুল দেবে। আর এই ফুলগুলো অসাধারণ সুন্দর। এই গাছটা আমি ইচ্ছা করেই কাটিনি, আমি একটু বড় করতে চেয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। দেখছো প্রচুর, প্রায় 100-এর উপরে ফুল ফুটে আছে এখন গাছটাতে। আর নতুন নতুন বার্ডস আবার আসছে, এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছ। তো এই গাছটা আমার সবসময় রোদ পায় এমন জায়গাতেই বসানো আছে। গাছটি দেখেই বুঝতে পারছো গাছটি খুব হেলদি এবং কোনো রোগ পোকা এই গাছে সাধারণত অ্যাটাক করে না। আর এই গাছটি মাটিতে পুঁতলে অনেক বড় হয়ে যায়, প্রায় 15-20 ফুট হয়ে যায়, গাছে রাখার দারুণ করে। দেখো গাছটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।